সামাজিক বিজ্ঞান, এটি হলো সপ্তম শ্রেণীর নতুন একটা বিষয়ের নাম। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু কুইজ বিষয়ক প্রশ্ন শিখব, এর উত্তরটাও সাথে আলোচনা করা হবে। 1971 সালে সাইমন রিং পেশায় কি ছিলেন? সাংবাদিক। উত্তর সঠিক। সাইমন রিং কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর সঠিক। 2021 সালে বিদেশে আশ্রয় গ্রহণকারী মানুষদের কি বলা হয়? শরণার্থী। শরণার্থী বলা হয়। 1971 সালে এর কত তারিখে বঙ্গবন্ধু নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন? 1971 সালের 25 মার্চ মধ্যরাতে। 1971 সালের, হ্যাঁ ঠিক আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠনের উদ্যোগ নেন কে? তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায়? মেহেরপুরের বৈদ্যনাথতলায়। মেহেরপুরের মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? 10 এপ্রিল। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারের এই যে শপথ গ্রহণ করে কত তারিখে জানো? 17 এপ্রিল। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র পুনর্বাসনের মন্ত্রী কে ছিলেন? তাহলে মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র পুনর্বাসন মন্ত্রী ছিলেন হলো এ এইচ এম কামরুজ্জামান। পাকিস্তান কত তারিখে স্বাধীনতা লাভ করে? 1947 সালের 14 আগস্ট। আর ভারত স্বাধীনতা লাভ করে কত তারিখে? 1947 সালের 15 আগস্ট। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল কত সালে? 1917 সালে। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল কত তারিখে? তারিখটা এখানে ক্লিয়ারলি মনে নাই, তবে সাল হলো 1917। এবার বলো সোভিয়েত ইউনিয়নের পতন হয় কত সালে? 1991 সালে। 1991। প্রথম বিশ্বযুদ্ধ হয় কত সালে? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে? আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ? 1939 সালে। কোন দুই নেতা সারা বিশ্বের তরুণ সমাজের মধ্যে সমাজ বিপ্লবের স্বপ্ন জাগিয়ে তোলেন? ফিদেল ক্যাস্ট্রো ও চে গুয়েভারা। নামটা অনেক কঠিন। বঙ্গবন্ধু সৈয়দাবাদ দাবি কত সালে উত্তোলন করেন? 1963 সালে। বঙ্গবন্ধু সৈয়দাবাদ হয়েছিল কত সালে? আচ্ছা, 1961 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত তারিখে? 6 ডিসেম্বর। সানডে টাইমসের সম্পাদক কে ছিলেন? হ্যারোল্ড ইভান্সের লেখা ছোট নিবন্ধের নাম কি ছিল? হত্যাযজ্ঞ বন্ধ করো। 1971 সালে বাংলাদেশ সরকার কাকে সরকারের ভ্রাম্যমাণ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরীকে। এই ক্লাসটা কিন্তু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের থেকে করা হলো। সবাই বারবার আমার কথাগুলো শুনবে, তাহলে এই পড়াটা কী হবে, কমপ্লিটই হয়ে যাবে আর আমাদের মনেও থাকবে।